ভিউয়ার্স, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনাদেরকে জানাচ্ছি ঈদ মুবারক। সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার এই কন্টেন্টটা শুরু করতেছি। আজকের কন্টেন্টটা হলো, আপনারা জানেন বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু সাধারণত আমরা বিভিন্ন কোর্সে ভর্তি করিয়ে থাকি, তার ভিতরে অটোমোটিভ মেকানিক্স, ড্রাইভিং, এগুলো হচ্ছে আমার নিজের ট্রেড, নিজের কাজ। এবং বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কিন্তু এছাড়াও আরও বিভিন্ন প্রকার কোর্স আছে, আপনারা এসে কিন্তু এখানে ভর্তি হতে পারেন। এবং আপনারা জানেন বর্তমানে কিন্তু বিশ্বের সকল জায়গায় আপনি যে কোনো কাজ জানেন সে কাজের উপরে লেভেল 1, 2, 3 এগুলো আছে। আজকের কন্টেন্টটা নিয়ে আমি দাঁড়িয়েছি এই জন্য যে আমার কিন্তু এখন বর্তমানে NHD এর লেভেল 1, অটোমোটিভ মেকানিক্সের লেভেল 1 আমি এখন একটা ব্যাচ রেডি করেছি। সেই ব্যাচের ভিতরে 2-1 জন স্টুডেন্ট কম আছে। আপনারা যদি কেউ অটোমোবাইলের কাজ জানেন, মোটামুটি একটু ভালো জানলেই হবে, তাদের জন্য কিন্তু অবশ্যই এটা একটা বিশাল সুখবর, কারণ NHD এর একটি লেভেল তৈরি করা কিন্তু খুব সময়ের ব্যাপার। সেজন্য আপনাদের আমি বলবো যে আমার এই বিজ্ঞপ্তি পাওয়ার সাথে সাথে আপনারা বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চলে আসবেন, এসে অটোমোটিভ মেকানিক্সের লেভেল 1 NHD এর আন্ডারে আপনারা দিয়ে একটা সার্টিফিকেশন অর্জন করে নেবেন। বাংলাদেশে কিন্তু এরকম অনেক লোকজন আছে যারা বাংলাদেশের আনাচে কানাচে ছোটো ছোটো গ্যারেজের ভিতরে অনেক কাজ আমরা করে থাকি, কিন্তু আমাদের একটা সার্টিফিকেশনের ব্যবস্থা নাই। তাই নিয়ে কিন্তু আপনি বলতে পারেন না যে আপনি কিসের উপরে মেকানিক্স। আপনার যদি একটা সার্টিফিকেশন ব্যবস্থা থাকে তাহলে পরে অবশ্যই আপনি বলতে পারবেন যে আমি তার উপরে একটা সার্টিফিকেট অর্জন করেছি, আমি একজন মেকানিক্স। তাই আমি আশা করবো এবার আমার এই NHD এর লেভেল 1 যে কটা সিট খালি আছে, আশা করবো আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসে এই কটা সিট ফিল আপ করবেন। এবং আমার উক্ত বিজ্ঞপ্তি পাওয়ার সাথে যদি আপনারা সকলে বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চলে আসবেন, এসে একটি এখান থেকে কোর্সও করবেন এবং লেভেলগুলো করে নেবেন, নিলে পরে আপনাদের জীবনের অবস্থান এবং অবস্থানের উন্নতি হবে বলে আমি মনে করি। আমার মূল কথা একটাই, সেটা হলো বর্তমানে যে আমার কোর্স চালু আছে তার ভিতরে কিন্তু লেভেল 1 আমরা রেডি করেছি। বারবার বলতেছি সেটা যে 2-1টা সিট খালি আছে, একটা ব্যাচ হওয়ার জন্য একটা ব্যাচ তৈরি করার কষ্ট আছে, সেজন্য আপনারা এসে অবশ্যই অটোমোটিভ মেকানিক্সের NHD এর লেভেল 1 এর জন্য আপনারা প্রিপারেশন নেবেন। আশা করি অ্যাসেসমেন্ট দিয়ে সাথে সাথে সার্টিফিকেট একটা নিতে পারবেন বলে আমি মনে করি। আমার উক্ত বিজ্ঞপ্তি পাওয়ার সাথে সাথে আপনারা চলে আসবেন। ধন্যবাদ সবাইকে।